এই রি যেটা বাদ গেছে সেইটা এখন আবার আলাদা করে দিয়েছেন বাথার যদি বের হয়ে যায় নিচের দিক থেকে তাহলে তখন ওজু আছে না গেছে গেছে কোথায় আন না জোহরি জোহরি বলতে জোহরি তো প্রায় সনদে পাবা ওনাকে কি কারণে ব্যাখ্যা দিচ্ছি আমি ও আকবরানী মোহাম্মদ মনসুর আন সুফিয়ানা জহরি কয়লা সাঈদ উন সাঈদ এবনুল মুসাইব সাঈদ এবনুল মুসাহ সম্পর্কে আসবে কিন্তু পরে জানাবো আসমাহর রেজালি আমি দিয়ে দেবো মেশকাতের শেষের দিকে আছে যতটুকু আছে অতটুকু জানলেই চলবে সাঈদ এবনুল মুসাইব বিখ্যাত মুস্তাহেদ ছিলেন ওনার আবু হানিবা রহমতুল্লাহ ওনাদের সাইতে একটু সিনিয়র তো মাঝার টিকলো না কেন টিকলো না কারণ ওনারা আমল করেছেন আজিমতের ওপরে আজিমত মানে সব কিছু মুখস্থ করতে হবে প্রচার করতে হবে এটা লিখে নেওয়াও যাবে না উস্তাদের কাছ থেকে লিখে দেওয়াও যাবে না মিন মিন সাতেরিন ইলাস সাতেরিন দিতে হবে তা মসাহ থেকে নেই লিখে কিছু রাখে নাই তো জীবনে যদি টিকতে চান কিছু কিছু লিখুন অভ্যাস করুন এখন থেকে এখন যদি অভ্যাস না করেন আর লেখার অভ্যাস হবে না আকবরানি সাঈদ আবনুল মুসাইয়েবে ও আব্বাদ আবনু তামিমিন আন আম্মিহি ও হুয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুল্লাহ ইবনে যায়েদ হলো উনার সাসা কলা শাখা সুকিয়া সুকিয়া পড়তে পারো সুকিয়া ইলান নবী আর রাজুল ইয়াজিদুর রি ইয়াজিদু আর শাইয়া ফি সালাত রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি সম্পর্কে অন্য আরেকজন সাহাবী সম্পর্কে এই সমস্ত বায়ু ত্যাগের বিষয় তাই এই জন্য নাম বলে না সুকিয়া ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাজুল একজন ব্যক্তি সম্পর্কে বলা হলো যে হুজুর এই ব্যক্তি বয়স একটু বেশি হয়ে গিয়েছে আর দেহের তো বয়স হয়ে গেলে সব দিকে ঢিল ঢাল হয়ে যায় বুড়ো মানুষ দেখো না হাঁ করে থাকে যুবকরা কেমন মুখ বন্ধ করে থাকে আর ওই দুই ঠোঁটকে একসঙ্গে করে রাখতে গেলে শিরার মধ্যে যেরকম বল থাকা দরকার বল থাকে না ওই দিকে এই দিকে তা সুখিয়া ইলান নাবিয়া রাজুল সাইয়া সাইয়া মানে খুরুজোর রেহ বাতাস বাহির হওয়া এটা অনুভব করে ওই লোকটা ফিরসলাতে নামাজের মধ্যে থাকা অবস্থায় কলা রসুলুল্লাহ বললেন আরে এরা মনে করলে এরা শুধু মনে একটু হলো আর সঙ্গে সঙ্গে নামাজ শুয়ে দৌড়েলা এইরম যদি করো তাহলে আর নামাজ জীবনের শেষও হবে না বয়স বেশি হয়ে গেলে ওরা রুকুতে নামা করবার সময় ওরা একটু মনে হইতে পারে ওগুলো ভ্যালুলেস রসুল্লাহ ইসলাম সহজ করে দিতেছেন লাই আনসারে খবরদার নামাজ ছাড়িয়ে ওইদিকে যাবে না আর বানাবার জন্য তবে একটা কাজ হাততা ইয়া যে দা এই হাত্তার বামবারে একটা আন মাহজুব আছে এই জন্য একজন বলছে হুজুর শুনেছিলাম হাত্তা হরবে যার বামবারে হ্যাঁ এসেম থাকবে তার ডানে বসবে ইয়ানে যে একবার আড়াই কেজি ওজনের বড় বড় ফেলের ডান বাড়ে বসে এইটা কি করে সামলাবেন তো বলছে হাত্তার বামবারে আন মাহাজুব আছে ওই আন তিনটা কাজ করে একদিন বলে দিয়েছিলাম না এটা ফেলটার মধ্যে তিন জিনিস থাকে একটা হলো মাছদার আর থাকে জমানা আর থাকে ফাইল তান বসেই প্রথম চোটেই কি করে আর প্রথম চোটে না প্রথম চোটেই আন মানে ওইটার মাছদার বানায় তার মানে জমানা আর ফাইলটাকে গেট আউট করে দেয় তা এ মাছদার এস এম হয়ে গেল এখন এস এম যখন হলো তাহলে ডানবারে এখন বসতে পারে হাততা হাততা এখন ডান পাশে বসতে পারে লায়ন্সারে ভাতটা এজেদা এজেদা রিহান ঔয়াস মা সৌতান যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ রব্বুল আলামিন এই দেহটাকে এমনভাবে বানিয়েছেন এই চোখ বন্ধ করো তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করলে তোমার এই জায়গায় যদি আমরা একটু আঙ্গুলের মাথা ঠেকাই ঠেকাই মানে লাগাই তাই তুমি এই চোখ বন্ধ করলে তোমার চামড়ায় বলে দেবে কিনা যে কেউ আমার স্পর্শ করেছে অন্ধকার ঘুটঘুটি অন্ধকার আকাশে মেঘ আবার রাত তারপরে দরজা বন্ধ তারপরে মশারি টানাইছে তারপরে কম্বল বাতি নিবাইছে আবার চোখের উপরে একটা ঢাকলাও বন্ধ এই অবস্থায় যদি কানের মধ্যে একটা ঢোকে অথবা অন্য জায়গার নাম বললাম না নিচের দিক দিয়ে কোনো এক জায়গায় যদি ঢোকে তাহলে তোমার ওই জায়গার আমরা বলে দেবে কিনা ইউর এক্সেলেন্সি সার ইহালে কিন্তু ছোট হলেও একটা প্রাণী ঢুকেছে হ্যাঁ উইথাউট টেকিং এনি পারমিশন কোনো পারমিশন না নাই আপনি যদি সুরক্ষিত থাকতে চান তাইলে আপনার সেনাবাহিনী এখন এই পাঠান সঙ্গে সঙ্গে হাত দিয়ে ধরে মাথা চাপটা করে উইদাউট পারমিশন এখানে ঢুকছরা এত অন্ধকারের মধ্যে তাহলে ওই জায়গার সামলার মধ্যেও আল্লাহ অনুভব করবার একটা ক্ষমতা দিয়েছেন না দেন নাই ঠিক তাইলে পাঁচটা আল হাওাসুল খমসা এক হলো চোখের দৃষ্টি শক্তি একে বলে বাসার আরে কানের শ্রবণ শক্তি একে বলে সামা অনুরূপভাবে ভাবে জিহবার মধ্যে অন্ধকারের মধ্যে ওই যে কয়েকটা অন্ধকার বললাম তোমার নিজের অনেক যুবক বয়সে তো বন্ধু থাকে তার গভীর রাতে একটা রসগোল্লা এনে তোমার বলছে গালটা একটু ফাঁক কর আলো জ্বালান লাগবে না গালের মধ্যে রসগোল্লা একটু দিল তা তোমার জিভ বলে দেবে না যে দিস ইজ ওয়ান পিস অফ রসগোল্লা বলবে না বলবে না জিবে বলবে না অন্ধকারে কি একটা মিষ্টি জিনিস দিলেও বুঝতে পারলাম না এরকম নাকি কাঁঠালের একটা কোষ যদি দেয় বলতে পারবে না জীবে আরে কাঁঠালের কোষ এখন কোথার থেকে জোগাড় করলেন ভাইয়া জি আর যদি ইলিশ মাছ দেয় অনুরূপভাবে যদি তোমার ওখানে হ্যাঁ কি দেয় একটু মধু দেয় একটু টক দেয় এরম দেয় তা তোমার জিহবা বলতে পারবে না জিহবার আল্লাহ ক্যাপাসিটি দিয়েছেন বিজ্ঞানীগণ বলছেন যে তিন হাজারের কম না তিন হাজারের অতিরিক্ত দ্রব্য সামগ্রীর সাত মজা সম্পর্কে সেকেন্ডে অবগত হয়ে দেহ রাজ্যের প্রধানমন্ত্রী ব্রেনের কাছে খবর পাঠাতে পারে ব্রেন হ্যাঁ প্রাইম মিনিস্টার এখন আপনি ব্যবস্থা গ্রহণ করেন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী হৃৎপিণ্ডকে বলে হৃৎপিণ্ড অর্ডার করে ওরে হাত হ্যাঁ ব্যবস্থা গ্রহণ করো বা ঠ্যাং ব্যবস্থা গ্রহণ করো এত দ্রুত গতিতে তাহলে জীবের ক্ষমতা নাশিকার মধ্যে ওখানে যদি কাঁঠাল সামনে এনে ধরে তাহলে এটা কি বলতে পারবে না না পারবে না গভীরে দরজার কাছে তোমার শুধু এরকম করেছে ব্যবসা করে তো এরকম ছেলেরা আছে এর মধ্যে ঘাটের থেকে লাভ বেরিয়ে পড়েছে কিন্তু আব্বা আব্বা আসছে আমাদের খাবার জোগাড় করতে কি কষ্ট করে মুরব্বী মানুষ আসি দরজায় টোকা দেবে খোলো খোলো কোন লাভ মেরে পড়ছে কানে ধরে নিল দিস ইজ সাউন্ড অফ মাই ফাদার আমার বাপের কণ্ঠের আওয়াজ আর সমগ্র দেহের মধ্যে যেটা থাকে ওইটা হলো লামস কি বলে লামস লমস কি বলে লমস আল্লাহ ওয়া যাওকু ওয়া শাম্মু ওয়াল ওয়া এই পাঁচটা শক্তির দ্বারা জগতের প্রকাশ্য যে জিনিসগুলি যেগুলির দেহ আছে সেইগুলি অবগত হওয়ার জন্য এইগুলিকে আল্লাহ রবুল আলমী দিয়েছেন কিন্তু এর বাইরেও আর ধরনের জিনিস আছে সেইগুলিকে ইংরেজি ভাষায় বলে নাউন কি বলে বলেস্ট্রাক নাউন এইগুলি কি বলে কংক্রিট নাউন কংক্রিট নাউনের মধ্যে প্রপার নাউন থাকে কালেকটিভ নাউন থাকে অনুরূপভাবে কমান নাউন থাকে ম্যাটেরিয়াল নাউন থাকে এইটা হলো কংক্রিট নাউনের চারটা রকমের আর এই যে দয়া কেউ দেখাতে পারবা দয়া এটা মানুষের অন্তরের মধ্যে মিশে রয়েছে এর কোনো বডি হয় না কিন্তু দয়া বলে কোনো জিনিস আসে না নাই আর মানে রুড়তা রুড়তা এর এটাও আসে না নাই তাহলে এগুলো বুঝে নিতে গেলে কি করতে হয় বুঝে নিতে গেলে লাগে কি ব্রেন লাগে না আকল তারা বুঝে নিতে হয় না তাহলে এই এস এম এর পাঁচ প্রকার এটা আরবি ভাষায়ও যায় ইংরেজি ভাষাও তাই হিন্দি ভাষা পড়ছি ফার্সি ভাষা পড়ছি উর্দু ভাষা তো পড়ছি সারা জীবন এম এ উর্দু ভাষা পড়ছি হিন্দি পড়ছি ফার্সি পড়ছি আর এগুলি পড়ছি আরবি তো প্রায় ষাট বছর পড়াচ্ছি ওই আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলম আল্লাহর দয়া টাইম দেশে বলে তো আসি আর বলে যে গেট পার হোক তাহলে তো যাওয়া লাগে বাতাস বাহির হওয়ার কারণে অজু থাকবে না যাবে হাত্তা আই এজ এ দা বলে আপনারা ইয়েজ এ দু পড়েন আবার এখানে আবার বললেন ইয়াজে দা কি কারণে আবার এইরকম বারো রকম করেন মৌলানা বলুন তো এখানে আপনি বুঝলেন এখানে একটা আন আছে কি আছে আন আছে আন হাত্তা আই ইজ এ রিহান রিহান ওই জায়গার থেকে যদি বাতাসটা পরিত্যাগ করে কোন সমস্ত খারাপ এলাকার বলির মধ্য দিয়ে গেছে তো অতএব ওর সঙ্গে তো দুর্গন্ধ থাকবে দুর্গন্ধটা এত প্রবল যে ওখান থেকে আউট হয়েছে আর সেই দুর্গন্ধ সাইডের সব বাতাস নষ্ট করে দেহের উপরে থাকা নাক পর্যন্ত এসে গেছে তাহলে এত বড় একটা দুর্গন্ধ বাতাস বাহির হলেও তাহলে ভেতরের অবস্থা না জানি কি তাহলে এখন ইসলাম বলছে যে নাই অনেকেই বলেছে যে বাতাস উপরের থেকে কত বাইরে হলো আপনারা অজু ভেঙেছে কখনো বলেন না নিচে দিয়ে এই আপনাদের কাছে দোষ হয়ে গেল কি না জানি বলেন হাত তা রিহানা সওতান আর ওখানে বাইরে হওয়ার সময় সম্রাটার ওখানে ওই এইটার এইটাকে বলে এই যে রিং রিং বলে রিংটা যদি একটু টাইট থাকে তাইলে ও বলে আমি বাইরে বর্ষা ঠেলাটেলি করো কারোর বলারা বাইরে জন্য এরম ঠেলাঠেলি করতে করতে দুজন হাতাহাতি করতে করতে আওয়াজ পর্যন্ত হয়ে যায় না